আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। নোয়াখালীতে বাংলাদেশ পুলিশ কোম্পানিগঞ্জ থানার উদ্যোগে বিশিষ্ট জনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে কোম্পানিগঞ্জ থানা ভবনে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীপ্রবি রেজিস্ট্রার মমিনুল হক, নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা, কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে। এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা, কোম্পানিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদ জনি, বসিরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জুয়েল, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইয়াসিন, প্রেসক্লাব কোম্পানিগঞ্জের সিনিয়র সহসভাপতি হাসান ইমাম রাসেল সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।